পোশাক শিল্পে টেক্সটাইল বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। টেক্সটাইল শিল্প বা পোশাক শিল্প প্রাথমিকভাবে সুতার উৎপাদন, কাপড় এবং পোশাক তৈরির পরবর্তী নকশা এবং তাদের ডিস্ট্রিবিউশন নিয়ে ভেবে থাকে। পোশাক শিল্পে ব্যবহৃত পণ্যের কাঁচামালের উৎস প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। কর্তন, স্পিনিং এবং রঞ্জনবিদ্যা ইত্যাদি টেক্সটাইল বিভাগের অন্তর্ভুক্ত। টেক্সটাইল বিভাগ প্রধানত চারটি সেক্টরে বিভক্ত। স্পনিং সেক্টর, স্পিনিং বা কাটনা টেক্সটাইল শিল্পের একটি প্রধান অংশ। এটি টেক্সটাইল উৎপাদনের এমন একটি অংশ যেখানে তিন ধরনের তন্তু প্রথমে সুতায়, তারপর ফেব্রিকে এবং সবশেষে ধোলাই প্রক্রিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত টেক্সটাইলে রূপান্তরিত হয়। এরপর এটিকে কাপড় বা অন্যান্য পণ্যের উপর ব্যবহার করা হয়। স্পিনিং হচ্ছে তন্তুয়ের স্ট্যান্ডস থেকে সুতা টেনে একে অপরের সাথে মোচড়ানো। বয়ন বা সেলাইয়ের সেক্টর, বয়ন, বয়ন হচ্ছে একটি টেক্সটাইল শিল্প যেখানে সুতা বা থ্রেডস এর দুইটি স্বতন্ত্র অংশ ডান দিক থেকে একে অপরের সাথে জড়িয়ে থেকে ফেব্রিক বা কাপড় তৈরি করে। ওয়ার্প থ্রেডটি কাপড়ের উপর লম্বালম্বিভাবে চলে যখন ওয়েফট থ্রেডটি পাশাপাশিভাবে চালানো হয়। সেলাই, সেলাই এমন একটি পদ্ধতি যেখানে সুতা বা থ্রেড ব্যবহার করে বোনা ফেব্রিক তৈরি করা হয়। বোনা ফেব্রিক পরপর কয়েকটি লুপসের শাড়ি নিয়ে গঠিত এবং এটিকে সেলাই বলা হয়। প্রতিটি শাড়ির অগ্রগতির সাথে সাথে বিদ্যমান লুপের মাধ্যমে আরেকটি নতুন লুপ টানা হয়। যতক্ষণ নতুন আরেকটি লুপ না আসছে ততক্ষণ পর্যন্ত আগের সক্রিয় সেলাইটি সুইয়ের মাধ্যমে আটকানো থাকে। ডাইং সেক্টর, ডাইং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বস্ত্রপণ্য যেমন তন্তু, সুতা এবং ফেব্রিক্স এর সাথে রং যুক্ত করা হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় সাধারণত রঙের নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সংমিশ্রণে তৈরি একটি সলিউশন দ্বারা। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে ডাই মলিকিউলগুলো তন্তুর মলিকিউলগুলোর সাথে একটি অকাট্য রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে যায়। ফিনিশিং সেক্টর, টেক্সটাইল শিল্পজাত এর ক্ষেত্রে ফিনিশিং এমন একটা প্রক্রিয়াকে বোঝায় যেখানে অবোনা বা সেলাইকৃত কাপড় কোনো ব্যবহারযোগ্য জিনিসে পরিণত করা হয়। আরও নির্দিষ্ট করে বলা যায়, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডাইংয়ের পরে সুতা বা ফেব্রিকের চেহারা, কর্মক্ষমতা এবং কাপড়ের নমনীয়তা বোঝা যায়।